প্রধানমন্ত্রীর বুদ্ধির সঙ্গে তারা পাল্টি পাচ্ছে না। প্রধানমন্ত্রী একটা জিনিস করলেন, উনি বললেন আমি যে জিরো অ্যাকাউন্টটা খুলেছিলাম সবার, এই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে দিয়ে সোজা সোজা তাদের কাছে টাকা পৌঁছে যাবে। এবার তাতে তো খুব আপনাদের দিদিমণি মুখ্যমন্ত্রী রেগে গেলেন, ওই আছে ওদের ওদের আচ্ছা ওদের না পাকিস্তানের দিদিমণি আছে, রেগে গেলেন। তখন উনি কি করলেন, ওনার লোকেদের দিয়ে 100 দিনের কাজের সংখ্যা কমাতে থাকলেন, কারণ 100 দিনের কাজের টাকাটা যখন রাজ্যতে আসতো তখন তো রাজ্যে জানেনি তো রাজ্যের কোষাগার চিরকালই শূন্য থাকে, শূন্য, মেলা খেলায় চলে যায়, ক্লাবে চাঁদা দিতে চলে যায়, আর রাজ্য সরকারের কোষাগার ফাঁকা থাকে, ধারে ধারে রাজ্য সরকারটা চলছে, জানেন আপনারা কত ধারে চলছে। এবার ওরা কি করতো, কেন্দ্রে আসা টাকাটা রাজ্য সরকারের কোষাগারে জমিয়ে রাখতো, এক দু মাস জমাতে পারলেই সুদ খাওয়া গেল, এবার সুদের টাকায় আরো কটা ক্লাবকে টাকা দেওয়া গেল, নিজেদের পকেটে ভরা গেল, বাড়ি গাড়ি কিছু কিনতে সুবিধা হয়ে গেল, তারপর লোকজনকে ডেকে ডেকে টাকাগুলো দিত, তার মধ্যেও কিছুটা এরে দিয়ে যাও এরে দিয়ে যাও করে, এটা দিবি তবে ছাপ দিবি যাতে আপনি